রস কোনটা হালাল কোনটা হারাম এই আঙ্গুরের রস হালাল খেজুরের রস হালাল ইক্ষু রস হালাল জৈতুনের রস হালাল এবং আরো যত যত দানাকে ভিজিয়ে ভিজিয়ে মানুষেরা রস তৈরি করে সবগুলো রস হলো হালাল হারাম কখন হবে ওকে যদি তুমি হাড়িতে রেখে দাও আট দিন ধরে একে ঢেকে রেখে দাও চেপে রেখে দাও এত যদি ফেনা তৈরি হয়ে যায় আর ফেনা তৈরি হওয়ার পর যদি নেশা চলে আসে তাহলে আঙ্গুরের রস হতে গেলেও হারাম খেজুরের রস হতে গেলেও হারাম তাহলে রস হতে গেলে হারাম আর দুনিয়ার যে কোনো ফলের রস হোক না কেন হারাম আর তো যদি ফেনা না আসে যদি দুর্গন্ধ না এসে যায় আর ওর ভেতরে নেশা যদি তৈরি না হয়ে যায় তাহলে পরে যে কোনো ফলের রস হালাল মল্লিকে জিজ্ঞেস করতেছে তালের রস খাবে হারাম জিনিস আর কে বলেছিল দিনে তিন কুলসি করে খাও তালের রস আর বীজ হারাম নয় কোনোদিনই হারাম নয় আঙ্গুরের রসকে রাতের বেলায় ভিজাও সকাল বেলায় খাও কোনোদিনই হারাম নয় যে কোন ফলের রস মানুষ ভিজিয়ে রাতের বেলায় রেখে সকাল বেলায় নিংড়িয়ে ফলের রস যদি খায় কোনোদিনই হারাম নয় সবগুলো হলো হালাল হারাম হবে কখন যখন আপনাকে হারাম বানিয়ে নিবেন তখন মানে কি ওকে পচা হওয়ার জন্য রেখে দিলেন দিন গেল রাত গেল তারপরে চার দিন গেল ফেনা উঠে গেল তেজি চলে আসলো তখন মেটে গেল তখন যদি আপনি খান ওইগুলো খানা খেয়ে বাড়িতে যদি নিজের বিবিকে চিনতে না পারেন আর কোনটা মা ওকে চিনতে না পারে এই কি যদি নিজের বিবি বলেন মা হয় তাড়াতাড়ি খেতে আর মাকে যদি বলেন কেমন আছে ওকে বুবু তাহলে এই জিনিস হয়ে গেল হারাম ছিল তো হালাল কে করলে হারাম আপনি ওকে হারাম বানালেন তাহলে আমি বানালাম বলে হারাম হলো অথচ সেই জিনিসটা হারাম নয় হ্যাঁ কোনটা হারাম যেগুলো কোম্পানি তৈরি করে বাজারে ছেড়েছে এইগুলো হলো হারাম এগুলো অ্যাকচুয়ালি নেশার উপাদান দিয়ে ভর্তি করে তাকে পাঠানো হয়েছে এগুলোকে বলা হয় মদ মদ খাওয়া হলো হারাম আর মানুষ তৈরি করে এই জিনিসগুলো এগুলো হারাম নয় তাহলে হালাল বেশি আছে হারাম কম আছে এত শুভ সংবাদ আমার কাছে আসার পরেও আমার ভাইরা আমার জাতেরা হারামকে বেশি পছন্দ করে হালালকে কম পছন্দ করে